चैप्टर 13 देखो, चैप्टर 13 चोरुई भाती, पेज नंबर 55, पेज नंबर 55, चैप्टर 13 चोरुई भाती, चोरुई भाती, चैप्टर 13 चोरुई भाती, पेज नंबर 55। हाँ, सब नोट। हाँ ठीक है, जेटा एवरीवन ओपन योर बुक, प्रत्येक बोई खोलो, चैप्टर 13 चोरुई भाती, चैप्टर 13 पेज नंबर 55। रामीज सेक, रामीज टेक योर सीट, टेक योर सीट, यस ओपन योर बुक, यस यस वेरी गुड। ठीक আছে, एवरी প্রত্যেকে বই খুলেছো? यस নাদিম রহমান, নাদিম, নাদিম, নাদিম রহমান, यस এনি কোয়েরি নাদিম? টাইম, হ্যাঁ ম্যাম বলো, পেজ নাম্বার কত? পেজ নাম্বার 55। আচ্ছা সিফা, ম্যাম আই রিড দিস আর্লিয়ার, আই নো দিস। ওকে ভেরি গুড। আচ্ছা প্রত্যেকে দেখো, আচ্ছা চড়ুই ভাতি লিখেছে হচ্ছে, লিখেছেন কুমুদ রঞ্জন মল্লিক, কুমুদ রঞ্জন মল্লিক। দোজ হু হ্যাভ ক্লিয়ার ইওর ডাউটস দেন ইউ উইল জাস্ট ড্রপ ইওর হ্যান্ডস দ্যাট মোমেন্ট, ওকে ডোন্ট রেজ ইওর হ্যান্ড আফটার লং 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 টাইম। আচ্ছা চড়ুই ভাতি লিখেছেন কুমুদ রঞ্জন মল্লিক, কুমুদ রঞ্জন মল্লিক কবিতা, কবি প্রসঙ্গ মানে কবি, কবি কবে জন্মগ্রহণ করেন? 13 মার্চ 1883 সাল, বর্ধমান জেলার কোকগ্রাম। পিতা পূর্ণচন্দ্র মল্লিক, বিখ্যাত বই কি? উজ্জয়িনী, বনতুলসী, শতদল, একতারা। মৃত্যু 14 ডিসেম্বর 1970 সাল। ঠিক আছে, আচ্ছা চড়ুই ভাতি আমরা কাকে বলি, কে বলতে পারবে আমরা কাকে চড়ুই ভাতি বলি? চড়ুই ভাতি বলতে আমরা কি বুঝি? আচ্ছা সোয়েল, সেক সোয়েল বলো, পিকনিক, পিকনিক। আচ্ছা ওকে ভেরি গুড। আচ্ছা আমার সিদ্দিকি, চড়ুই ভাতি ম্যাম বনভোজন। হ্যাঁ বনভোজন। আচ্ছা চড়ুই ভাতিতে আমরা কি করি, বনভোজনে আমরা কি করি? মজা করি, মজা করি। আর কি করি? আচ্ছা দাঁড়াও দাঁড়াও, ওকে ওয়েট। শাবনূর, বনভোজনে আমরা আর কি করি? রান্না করি। হ্যাঁ রান্না করে খাওয়া দাওয়া করি, একদম। আচ্ছা রাজবীর, এছাড়া আমরা কি করি বনভোজনে? নিজেরা রান্না করে খাই। হ্যাঁ আচ্ছা বনভোজনে কি আমরা একা একা যাই নাকি অনেকজন একসাথে থাকি? বন্ধুরা, 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 ফ্যামিলি, সবাই, বন্ধুরাও হতে পারে, আমরা ফ্যামিলির সাথেও যেতে পারি। ঠিক আছে সবাই মিলে একসাথে, বন্ধুরা মিলে একসাথে আমরা বনভোজনে যাই। ড্রপ ইওর হ্যান্ডস, বনভোজনে যাই। এবার বনভোজন মানে কি? বনভোজন হচ্ছে বাংলায় বলে বনভোজন, আর ইংলিশে কি বলছে ওটাকে? পিকনিক। এটাকে বলে পিকনিক। তাহলে আমরা পিকনিক করতে খুব
খুব ভালোবাসি। যখনই শীতকালে ছুটির সময় হয় আমরা কি করি, আমরা তখন সবাই মিলে বন্ধুরা মিলে ঠিক করি, বাড়ির সকলে ঠিক করি যে আমরা কি করব, চড়ুই ভাতি করতে যাব। চড়ুই ভাতিতে গিয়ে কি করি, একটা ফাঁকা জায়গায়, মাঠের এরকম কোন জায়গায় আমরা সবাই মিলে একসাথে যাই, গিয়ে রান্না করি, রান্না করে খাই, খেয়ে দিয়ে খুব মজা করি, খেলি ওখানে। এবং কোথা দিয়ে যে দিনটা কেটে যায় সেটা আমরা আর বুঝতে পারি না। সারাটা দিন এত মজা করি যে কোথা দিয়ে দিন আমাদের কেটে যায়, সারাটা দিন কেটে গেল সেটা আমরা জানতেই পারলাম না যে কোথা দিয়ে দিনটা কেটে গেল। ঠিক আছে, এবার দেখো চড়ুই ভাতি বা বনভোজন ইংরেজিতে যাকে বলে পিকনিক, সত্যি এক মজার জিনিস। দল বেঁধে কোনো নদীর পাড়ে গিয়ে, নদীর পাড়ে বা কোনো মাঠে গিয়ে আমরা করি, সেখানটা যেহেতু ফাঁকা ফাঁকা থাকে, দল বেঁধে গিয়ে নদীর পাড়ে গিয়ে ইচ্ছে মতো রান্না করা, খাওয়া, ঘোরা, সে আনন্দ মুখে বলা যায় না। আনন্দে মশগুল হয়ে মনেই থাকে না দিন ফুরিয়ে সন্ধে নামে কখন। চড়ুই ভাতি করছে মাঠে ছোট ছেলের দল, চড়ুই ভাতি মাঠে করছে কারা করছে, ছোট ছেলের দল। ভোজন চেয়ে দ্বিগুণ বেশি পুলক কোলাহল, ভোজন চেয়ে দ্বিগুণ বেশি, ভোজন মানে কি, খাওয়া, ভোজন চেয়ে মানে ভোজনের থেকে, খাওয়ার থেকেও কি হয় বেশি, কি হয় পুলক, পুলক মানে কি আনন্দ, কোলাহল মানে কি চেঁচামেচি। তাহলে আমরা যখন আনন্দে খুব চেঁচামেচি করি তখন আমরা বলি পুলক চেয়ে, সরি, ভোজন চেয়ে দ্বিগুণ বেশি মানে ভোজনের থেকেও দুগুণ বেশি পুলক আনন্দ হয়, কোলাহল হয়, কোলাহল করি, চেঁচামেচি করি। উনানেতে ফু দেয় কেহ চক্ষু করে লাল, উনানেতে ফু দেয় মানে কি, উনুনের তলায় ফু দিলে যে ধোঁয়াটা বেরোয় সেই ধোঁয়াটায় আমাদের কি হয়, চোখটা লাল হয়ে যায়। ঠিক আছে, চোখ লাল হয়ে যায় যখন আমরা ওখানে ধোঁয়া দিই, তখন আমাদের চোখটা কি হয়, লাল হয়ে যায়। সেই জন্য উনানেতে ফু দিয়ে আমাদের চোখটা লাল হয়ে যায়। কাঠের লাঠি ভাঙছে কেহ শুকনো মোটা ডাল, কাঠের লাঠি মানে যে লাঠি উনুনের তলায় যে আমরা উনুনের বাঁশ বা লাঠি যেগুলো উনুনের তলায় দিয়ে আমরা উনুনটাকে জ্বালাই, ঠিক আছে, সেই জন্য বলছে কাঠের লাঠি ভাঙছে কেহ শুকনো মোটা ডাল, ওইগুলো দিয়ে আমরা উনুন জ্বালাই। আনছে কেহ বেগুন তুলি, আনছে কেহ শাক, মানে বেগুন তুলে আনছে, বেগুন, বেগুন যে খাও সেই বেগুন তুলে আনছে, শাক তুলে আনছে। ওই যে উনান জ্বলছে বিষম চিন্তা গেল যা, মানে কি উনুন জ্বলাটাও একটা বিরাট চিন্তার ব্যাপার, উনুন জ্বলবে কি জ্বলবে না সেটাও একটা চিন্তা। তাহলে ওই যে উনুন জ্বলছে, উনুনটা যে জ্বলছে, এবার আমাদের চিন্তাটা লাঘব হয়েছে, মানে যাক বাবা উনুন জ্বলছে আর কোনো চিন্তা নেই। আমি না বাংলা বই পেজ নাম্বার 55 খোলো, পেজ নাম্বার 55 চড়ুই ভাতি, দেখো পেজ নাম্বার 55 চড়ুই ভাতি, পেজ নাম্বার 55 চড়ুই ভাতি। আতপ আছে দুগ্ধ আছে, আছে নলেন গুড়, আতপ মানে কি আতপ চাল যেটা দিয়ে পায়েস হয়, আতপ আছে দুগ্ধ আছে, আছে নলেন গুড় মানে পায়েসের চাল আছে, দুধও আছে, গুড়ও আছে, তাহলে তাহলে কি দিয়ে কি হবে, ওটা দিয়ে পায়েস হবে। আতপ আছে দুগ্ধ আছে, আছে নলেন গুড়, সবার চেয়ে অধিক আছে আনন্দ প্রচুর, মানে প্রচুর আনন্দ, এই সবকিছু তো আছেই কিন্তু তার থেকে অনেক বেশি আছে এতে আনন্দ। সবাই মিলে একসাথে, তোমরা বাড়িতে কি, বাড়িতে তো একা একা বসে খাওয়া দাওয়া করছো বাড়ির লোকের সাথে, কিন্তু যখন বন্ধুদের সাথে একসাথে যাবে, সবার সাথে, ফ্যামিলির সাথে একসাথে গিয়ে, তখন কত গল্প, গুজব, মজা, আনন্দ, সেই দিনটা কেটে যায়। সন্তরণে নদীর জলে তুলছে কেহ ঢেউ, সন্তরণ মানে হচ্ছে সাঁতার কাটা, সন্তরণে নদীর জলে মানে নদীর জলে কেউ ঝাঁপ দিয়েছে, দিয়ে করে সাঁতার কাটছে, নদীর জলে যখন সাঁতারটা কাটা হয়, যখন জলের মধ্যে তুমি সাঁতার কাটো তখন কি হয়, পাশের জলগুলো ঢেউ এর মতো উঠতে থাকে। ঠিক আছে, যখন দেখবে একটা জলের মধ্যে তুমি একটা নুড়ি ফেলে দিলে তখন কি হবে, পাশের জলগুলো ঠিক ঢেউ এর মতো হয়ে যায়। সেরকম বলছে নদীর জলে সন্তরণে তুলছে কেহ ঢেউ, মানে কেউ ঢেউ ওঠাচ্ছে। কাঁচা রোদে বালির চরে ডিগ বাজি দেয় কেউ, কাঁচা রোদ মানে প্রচন্ড রোদ্দুর উঠেছে সকালবেলায়, বালির চরে, নদীর চরে বালি,
ডিগবাজি দিচ্ছে, আনন্দেতে ডিগবাজি দিচ্ছে। বটের গাছে কেউ বা দোলে, কেউ বা করে গান। বট থেকে যে ঝুড়িগুলো ঝোলে, বট গাছ থেকে যে ঝুড়িগুলো ঝোলে সেইগুলো ধরে দুলছে। বট গাছে ঝুড়িগুলো ধরে দুলছে, বট গাছে কেউ বা দোলে, কেউ বা করে গান। কেউ গান করছে, আমোদেতে নাইরে খেয়াল যায় যে দিনমান। আমোদেতে নাইরে খেয়াল, এত আনন্দ হচ্ছে যে, এত আনন্দ হচ্ছে যে খেয়ালই নেই কখন দিনটা চলে গেছে, দিনমান। আনন্দেতে সে বুঝতেই পারছে না কখন দিন চলে গেছে। তাহলে চড়ুই ভাতি করছে মাঠে ছোট ছেলের দল, ভোজন চেয়ে দ্বিগুণ বেশি পুলক কোলাহল। উনানেতে ফুদায় কেহ চক্ষু করে লাল, কাঠের লাঠি ভাঙছে কেহ শুকনো মোটা ডাল। আনছে কেহ বেগুন তুলি, আনছে কেহ শাক, ওই যে উনান জ্বলছে বিষম চিন্তা গেল যাক। আতপ আছে, দুগ্ধ আছে, আছে নলেন গুড়, সবার চেয়ে অধিক আছে আনন্দ প্রচুর। সন্তরণে নদীর জলে তুলছে কেহ ঢেউ, কাঁচা রোদে বালির চরে ডিগবাজি দেয় কেউ। বটের গাছে কেউ বা দোলে, কেউ বা করে গান। আমোদেতে নাইরে খেয়াল যায় যে দিনমান। এতই আনন্দ হয়েছে যে আর খেয়ালই নেই দিনটা কখন চলে গেছে। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছ? এবার নিজেরা পড়ো, বুঝতে না পারলে বলবে আমাকে। হ্যাঁ বলো বলো। আমার ম্যাম এই লাইনে আমি এটা পড়তে পারছি না। সবাই যে অধিক আছে আনন্দ প্রচুর, তারপরে ওইটা একটু বলে দেবেন। অবশ্যই। সন্তরণে নদীর জলে তুলছে কেহ ঢেউ। সন্তরণ, সন্তরণ মানে সাঁতার কাটা। সন্তরণ, সন্তরণে নদীর জলে তুলছে কেহ ঢেউ। ম্যাম হ্যাঁ বলো। আমি আপনাকে কবিতাটা শোনা বলবো? বলবে? আচ্ছা বলবে, কালকে জিজ্ঞাসা করবো। হ্যাঁ কালকে সবাইকে জিজ্ঞাসা করবো। এটা বলা আছে, বলো। চড়ুই ভাতি করছে মাঠে ছোট্ট ছেলের দল, ভোজন চেয়ে দ্বিগুণ বেশি পুলক কোলাহল। আন্ননেতে ফুদায় কেউ চক্ষু করে লাল, কেউ চক্ষু করে লাল, কাঠের লাঠি বাঁধছে কেহ শুকনো মোটা ডাল। আনছে কেউ বেগুন তুলি, আনছে কেউ শাক, ওই যে উন্নয়ন জ্বলছে বিষম চিন্তা গেল যাক। আতপ আছে, দুগ্ধ আছে, আছে নরেন গুড়, সবার চেয়ে অধিক আছে আনন্দ প্রচুর। সন্তরণে নদীর জলে তুলছে কেউ ঢেউ, কাঁচা রোদে বালির চড়ে ডিগবাজি দেয় কেউ। বট গাছে কেউ বা দোলে, কেউ বা করে গান। আমোদেতে নাইরে খেয়াল যায় যে দিনমান। বাহ, ভেরি গুড, খুব ভালো হয়েছে। আচ্ছা হ্যাঁ, আমি দাঁড়াও 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 দাঁড়াও, ওকে ওকে ওকে, বলো বলো, আগে আনমিউট আনমিউট করো। বলো ম্যাম। আমি কি ম্যাম আমি কি টিক টিক মার্কটা করতে পারি? হ্যাঁ হ্যাঁ, টিক মার্কটা না, টিক মার্কটা এখন বলতে হবে না, আগে কি করতে হবে? আগে এই যে করতে পারি ম্যাম? হ্যাঁ করবে করবে, অবশ্যই করে নেবে, বাড়িতে করবে। আর হোমওয়ার্কটা শুনে নাও, সবাই ভালো করে হোমওয়ার্কটা শুনে নাও। এই কবিতার প্রথম 8 লাইন মুখস্থ, পরীক্ষায় কিন্তু আসবে। প্রথম 8 লাইন মুখস্থ, প্রত্যেকে ভালো করে শুনে নাও কথাটা। প্রথম 8 লাইন মুখস্থ লেখা, লেখা কিন্তু কালকে লিখতে দেবো। প্রত্যেকে কালকে লিখতে হবে বই বন্ধ করে, বই খুলে রেখে লেখা নয়, বই বন্ধ করে লিখতে হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে স্পেলিং, যেটা আজকে ওরা স্ট্যান্ডার্ড, ওরা 3A যে সেকশন ওরা লিখেছে, কিন্তু সবাই ভালো লিখেছে, প্রত্যেকে লিখেছে, খুব ভালো লিখেছে, কিন্তু স্পেলিং মিস্টেক, ঠিক আছে?
এইটুকু তোমাদের ভালো করে বলে রাখছি, স্কেলিংটা খুব ভালো করে করতে হবে। স্কেলিং কেন ম্যাম আপনাকে? হ্যাঁ অ্যাসাইনমেন্টে পাঠাতে হবে আপনাকে এটা? অ্যাসাইনমেন্টটা এখানেই দেখব, ঠিক আছে? অ্যাসাইনমেন্ট থ্যাঙ্ক ইউ। হ্যাঁ শাবনু, শাবনু দাঁড়াও, বলছি বলছি। ম্যাম আটলাইন খাতাতে লিখে অ্যাসাইনমেন্টে? না 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 না, কালকে লিখবে, কালকে ক্লাসে লিখবে। কিচ্ছু আমি তো এতটা বলিনি, আমি বলেছি মুখস্থ করতে, হোমওয়ার্ক দিয়েছি মুখস্থ করতে, আমি লিখতে বলিনি, কালকে ক্লাসে লিখবে, ঠিক আছে? সবাই মুখস্থ করবে, দাঁড়াও। নাদিম রহমান কি বলছে শুনি, নাদিম বলো। আচ্ছা মেঘনা বলো, মেঘনা। ম্যাম আমি এই কবিতাটা পড়ে শোনাবো। কবিতাটা পড়ে শোনাবে? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও একটু ওয়েট করো, দাঁড়াও এক মিনিট। আচ্ছা নইরা নাজনীন। হ্যালো ম্যাম। বলো ম্যাম, 8 লাইন মুখস্থ করব তো? ইয়েস 8 লাইন। ওকে ম্যাম। আচ্ছা শিফা। ম্যাম প্রথম সেকেন্ড লাইনের আমি স্পেলিংটা বলতে পারবো? স্পেলিংটা বলবো কি আপনাকে? সেকেন্ড লাইনের? হ্যাঁ। না না থার্ড লাইনে, থার্ড থার্ড লাইন। হ্যাঁ প্রথম। হ্যাঁ ওটা প্রোনাউন্স করতে পারছো না বলছি? ঠিক আছে। আচ্ছা বলো মেঘনা, বলো। Yes ma'am। বলো চড়ুই ভাতি করছে মাঠে ছোট্ট ছেলের দল, ভোজন চেয়ে দ্বিগুণ বেশি পুলক কোলাহল। উনা নেতে ফুক দেয় কেউ, চক্ষু করে লাল, কাঠের লাঠি ভাঙছে কেউ শুকনো মোটা ডাল। আনছে কেউ বেগুন তুলি, আনছে কেউ শাক, ওই যে উনান জ্বলছে ভীষণ চিন্তা গেল যাক। আতপ আছে, দুগ্ধ আছে, আছে নরের গুড়, সবার চেয়ে অধিক আছে আনন্দ প্রচুর। সন্তরণে নদীর জলে তুলছে কেউ ঢেউ, কাঁচা রোদে বালির চরে ডিগ বাজি দেয় কেউ। বটের গাছে কেউ বা দোলে, কেউ বা করে গান, আমোদেতে নাই রে খেয়াল, যাই যে দিনমান। বাহ ভেরি গুড, থ্যাংক ইউ ম্যাম। দীপল। ম্যাম আমি আপনাকে পড়ে শোনাবো। আচ্ছা বলো। চড়ুই ভাতি করছে মাঠে ছোট ছেলের দল, ভোজন চেয়ে দ্বিগুণ বেশি পুলক কোলাহল। উনানেতে ফুদায় কেহ চক্ষু করে লাল, কাঠের লাঠি ভাঙছে কেহ শুকনো মোটা ডাল। আনছে কেহ বেগুন তুলি, আনছে কেহ শাক, ওই যে উনান জ্বলছে বিষম চিন্তা গেল যাক। হ্যাঁ তারপর আতপ আছে, দুধ আছে, আছে নারের গুড়, সবার চেয়ে অধিক আছে আনন্দ প্রচুর। সন্তরণে নদীর জলে তুলছে কেহ ঢেউ, কাঁচা রোদে বালির চলে ডিগ বাজি দেয় কেউ। বটের গাছে কেউ বা দোলে, কেউ বা করে গান, আমোদেতে নাই রে খেয়াল, যায় যে দিনমান। ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা সোহেল।
ম্যাম আমি বলবো কো পড়ে শোনাবো ম্যাম বলো বলো চড়ুই ভাতে করছে মাঠে ছোট ছেলের দল ভোজন চেয়ে দ্বিগুণ বেশি পুলক কোলের মানে কি কোলাহল কোলাহল হ্যাঁ হ্যাঁ উনি উনি ফুক দিয়ে কেউ চুপ করে লাল কাঠে কাঠের লাঠি ভাঙছে কেউ শুকনো শুকনো মোটা ডাল আনু আনছে কেউ বেগুন তুলে আনছে কেউ শাক ওই যে উনুন জ্বলছে বিষম চিন্তা গেল চাই আতপ আছে দুগ্ধ আছে আছে ছেলে গুড় সবার চেয়ে অধিক আছে আনন্দ প্রচুর সন্তের নদীর জলে তুলছে কেউ ঢেউ কাঁচা রোদে বালির চেয়ে চড়াই ডিংবাজি দেয় কেউ বটের গাছে কেউ বা দোলে কেউ বা করে গান আমোদেতে নাইরে খেলার যাই যে দিন মান ঠিক আছে ভেরি গুড থ্যাংক ইউ ম্যাম ওয়েলকাম শাবনূর ম্যাম আমি পড়ে শোনাবো আচ্ছা পড়ো চড়ুই ভাতি করছে মাঠে ছোট ছেলে দল ভোজন চেয়ে দ্বিগুণ বেশি প্রচুর কলা না কোকল কোলাহল উনানেতে ফু দেয় কেহ চক্ষু করে লাল কাঠি কাঠের লাঠি ভাঙছে কেহ শুকনো মোটা ডাল আনছে কেহ বেগুন তুলি আনছে কেহ শাক ওই যে উনান জ্বলছে বিষম চিন্তা গেল যাক আত্মপ আছে দুধ আছে আছে নলেন নলেন দূর সবচেয়ে অধিক আছে আনন্দ প্রচুর ওকে ম্যাম ওকে আই উইল জাস্ট গিভ মি টু মিনিটস আই উইল গিভ ইউর অ্যাটেন্ডেন্স বলো মেঘনা ম্যাম মে আই গো টু টয়লেট ইয়েস ইয়েস মে গো আচ্ছা এমডি মুনির মির প্রেজেন্ট এমডি মুনির MD Munir Mir present. রিদিমা সাকসেনা রিদিমা রিদিমা সাকসেনা
Sick Meherin. Sick Meherin. Absent. Sick Ars. Sick Ars. MD Munir present chilo kotha gelo left kore gecho niki ha sec arts okay MD Munir mir Shomayon Dash present. Shomayon Dash. Sayyam Dash dekhte pachhi. Shomayon Dash. Yes, okay. Okay. Ashraf Ponti pachhi. Ma'am, am I present? Yes, yes, yes. Rafiqul ঠিক আছে অদ্রিতা Hey everyone drop your hands Drop your hands. Rafiqul, what happened? You present my name. Yes, 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 yes. I have already given you attendance. Vikash Kumar Gupta, absent. Vikash Kumar Gupta, Vikash Jasmeet Parvez, Vikash Kumar Gupta, absent. Yes, Jasmeet Parvez. Ma'am, I am present. Yes, yes. Okay, ma'am. Thank you. Yes, Adrita. Ma'am, amar naam kese namni? Ah, yes, yes. You are present. I'll give your attendance. I've already given. Okay. Ruksar Nishat. Yes, ma'am. Yes, tell me. Any problem?